আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন আপনারা সবাই। আমিও আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আমল বলে দেব। এই আমলটি করলে অবশ্যই আপনার যদি দাওয়াত অথবা বিহাউজ বা এক্সিমা এলার্জি যা কিছুই হোক না কেন, অবশ্যই ভালো হয়ে যাবে। এটা কোরআন শরীফের একটি আয়াত, আমালে জিন্দেগি থেকে আপনাদের কাছে বলা হবে। অবশ্যই এটার উপর যদি আপনারা আমল করেন তাহলে আপনার যে কোনো বিহাউজ দাওয়াত এক্সিমা সব কিছুই ভালো হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, আর সব সময় এরকম উপকারের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। তো আজকে বলে দিচ্ছি আপনাদেরকে সেই আয়াতটি হচ্ছে, আয়াতটি বেশি লম্বা না, একদম বাট্টি। আয়াতটি হলো ফাআসাবাহা ইউসারুন ফীহি নারুন ফাহতারাকাত। এর ফজিলত হচ্ছে দাউদ ও বিহাউজ উপর এই আয়াতটি লিখে দিলে দাউদ ও বিহাউজ সেরে যায়। এখন প্রশ্ন আসতে পারে, আপনি তো লিখতে পারবেন না, অথবা আপনার এমন স্থানে দাউদ একজিমা এলার্জি যে স্থানে আপনার হাত দিয়ে লেখা সম্ভব নয়, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে কোনো একটি কাগজে আপনি এটা লিখে নেবেন। আপনি যদি লিখতে নাও পারেন, আরবি লেখা সকলে তো পারে না, তো আপনি যদি লিখতে না পারেন তাহলে এই স্ক্রিনে দেখা স্ক্রিনশট আপনারা দেখতেছেন যে আয়াতটি, এটা আপনি স্ক্রিনশট করে রাখেন। স্ক্রিনশট করে রেখে মসজিদের ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব অথবা মাদ্রাসার কোনো ছাত্রকে দিয়ে আপনি এটা লিখিয়ে তারপরে ওই কাগজটা আপনার যে স্থানে অসুখ অর্থাৎ দাউদ বিহাউজ একজিমা ইত্যাদি জটিলতা রয়েছে ওই স্থানে আপনি মালিশ করুন, ঠিক আছে? ওইভাবে মালিশ করবেন, 4-5 দিন মালিশ করার পর দেখবেন ইনশাল্লাহ বিনা ঔষধে আপনার দাউদ একজিমা অবশ্যই ভালো হয়ে যাবে। তো এটা অবশ্যই একটা ভালো কাগজে লিখে নেবেন। পাতলা যদি কোনো কাগজ হয় তাহলে 2-3 বার ঘষা দিলে পরে কাগজটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য একটু উন্নত মানের কর্ণফুলি খাতার পাতা হলে বেশ ভালো হয়। তো ভিডিওটা অবশ্যই আপনাদের অনেক উপকার আসবে, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের কাজে আসবে। তো সব সময় এরকম ভালো ভালো ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সব সময় কোরআন ও হাদিস ভিত্তিক কোরআন ও হাদিসের যে আমলগুলো রয়েছে এই আমলগুলো এই চ্যানেলে সব সময় আপলোড করার চেষ্টা করা হবে। এই জন্য আপনাদের সাথে রয়েছি সত্য ইসলামিক আমল নিয়ে। এতক্ষণ এই দাউদ ও বিহাউজ ভালো হওয়ার একটা আমল বলে দিলাম, পরবর্তীতে অন্য কোনো আমলে আপনাদের সাথে দেখা হবে। আবার সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।